হ্যালো বন্ধুরা, আজ সন্ধে 6টা থেকে কিরগিজ রিপাবলিকের সাথে মুখোমুখি হয়েছিল আমাদের জাতীয় দল। খেলার প্রথম মিনিট থেকে কিন্তু দুর্দান্ত ছন্দে দেখা যায় টিম ইন্ডিয়াকে। প্রথম থেকেই কিন্তু বেশ আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে ব্লু টাইগার্সরা, যার ফলে কিন্তু প্রথমার্ধের 34 মিনিটের মাথায় ব্র্যান্ডন ফার্নান্ডেজের ফ্রি কিক থেকে কিন্তু দুর্দান্ত একটা গোল করে ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। এরপর 52 মিনিটের মাথায় ছাংতে ভালো একটা ক্রস রাখে, কিন্তু বলটা ঠিক মতন কানেক্ট করতে পারেনি অনিরুদ্ধ থাপা আর সুনীল ছেত্রী, যার ফলে কিন্তু আরও একটা নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয় ব্লু টাইগার্স। এরপর 60 মিনিটের মাথায় কিন্তু আবারও ভালো একটা সুযোগ আসে গোল করার, তবে অল্পের জন্য সেই সুযোগটা হারায়। এরপর 82 মিনিটের মাথায় দুর্দান্ত একটা পেনাল্টি অর্জন করে নাওরে মহেশ সিং, এবং সেই পেনাল্টি থেকে দুর্দান্ত একটা গোল করে ক্যাপ্টেন লিডার সুনীল ছেত্রী, যার ফলে কিন্তু 2-0 ফলাফলে কিরগিজ রিপাবলিককে হারালো আজ ব্লু টাইগার্সরা। এছাড়াও আজকের ম্যাচে গোলকিপার গুরপ্রীত সিংকেও কিন্তু বেশ কয়েকটা ভালো সেভ করতে দেখা যায়। তো বন্ধুরা, আজকের ব্লু টাইগার্সদের খেলা দেখে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এবার এর পরের আপডেট নিয়ে কথা বললে, তো আমাদের জাতীয় দলের কোচ ইগোর ইস্টম্যাক প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন যে এশিয়া কাপের পর কিন্তু তিনি ভারতের জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেবে। বেশ কয়েক বছর ভারতের জাতীয় দলের দায়িত্ব সামলে কিন্তু অবশেষে ইস্টম্যাক যুগ শেষ হতে চলেছে ভারতীয় ফুটবল থেকে। তখন এটাই দেখার বিষয় হবে যে ইস্টম্যাকের পর কাকে ভারতের জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতে ইস্টম্যাকের পর কোন কোচ জাতীয় দলে আসলে আরও উন্নতি হবে আমাদের জাতীয় দলের জন্য। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এটাই ছিল আজকের ভারতীয় ফুটবলকে নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।